एक्स्ट्रा टाइम। যে প্রীতিশ নন্দী আপনারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন আয়ারল্যান্ড থেকে, এবং উনি একটা মেসেজ করেছেন আমাদের কমেন্ট বক্সে যে আপনাকে একটা অনুরোধ করেছেন, অনুরোধ করেছেন মধুবন মে রাধিকা নাচে রে গানটা গেয়ে শোনান। এটা তো ও ও হঠাৎ তা নয়, এটা তো সে বললে গাইতে পারি কোনো ব্যাপার না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গান এটা হচ্ছে ভালো কথা হচ্ছে, আমি একটা একটা উদাহরণ দিচ্ছি আমি একটা কথা, যে এই গানটা যখন আমার জামাই বলেছে একটা লাইন না গেয়ে দিতে পারি সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে একটা একটা কথা আমি এটার মাধ্যমে বলতে চাইছি, যে আমরা তো একটা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, আমাদের 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 দেশের সব সব আমরা একটা সিকুলার স্টেট। আমি একটা আপনার জানেন একটা একটা ঘটনা আমি আপনাদের বলছি, এটা যখন বাবরি মসজিদের ঘটনাটা ঘটেছিল তখন একটা আমাদের দেশে একটা বাজে পরিস্থিতি হয়েছিল। তো আমি বলছি যে গান এমন একটা জিনিস যেটার মধ্যে কিন্তু কোনো ধর্ম জাত কিছু নেই। আমাদের আমরা তো হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ যে যে যাই হোক, আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি যে সেটা হচ্ছে যে একটা হিন্দুদের পবিত্র একটা ভজন গাওয়া হয়েছিল আজ থেকে 60-70 বছর আগে, বইটার নাম ছিল বেজুবারা এবং ওইটা তখন শুটিং হয়েছিল বৃন্দাবনেতে। যে গানটা ভজনটা হিন্দুদের পবিত্র ভজন, সেটা কিন্তু গেয়েছিলেন একজন মাওলানা মোহাম্মদ রফি, সুর করেছিলেন একজন মাওলানা নওশাদ আলী এবং লিখেও ছিলেন একজন মাওলানা শাকিল বাদায়নি। সুতরাং এর চেয়ে বড় কিছু উদাহরণ হতে পারে না যে এই জাত পাত ধর্ম ধর্ম কিছু কিছু সবাই আমরা সমান। এবং ওই গানটা একটা অসাধারণ গান মোহাম্মদ রফি গেয়েছিলেন, মান দুনিয়াকে রাখবালে দর্শন গায়ক। তো যেহেতু আমার জামাই অত দূর থেকে বলেছে, আমার মেয়েও হয়তো বলেছে রূপান্বিতা যে বাবাকে বোধহয় বলেছে যে গানটা গাইবার জন্য, তবু আমি বলছেন যখন আমি একটা লাইন শুনিয়ে দিচ্ছি, এটা একটা হাম্মি রাগের ওপর একটা গান, এটা মোহাম্মদ রফি গেয়েছিলেন কোহিনুর বইতে, এটা রাগ ভিত্তিক একটা গান। আমি কি এক লাইন গাইব? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। গানটা অ্যাকচুয়ালি দেখুন, এটা রেকর্ডিং যখন হয়েছিল এটা এটা প্রায় 60-এর দশকের একটা গান। এটা পরে মোহাম্মদ রফিকে আমি গানটা শুন ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রকাশ গর্গভীর প্রোগ্রাম করেছিল, আমার গর্গভীরা নিয়ে এসেছিল, গর্গভীরা নিয়ে এসেছিল সাপোর্টার আমাকে রফি সাম মোহাম্মদ রফি যখন গাইছেন স্টেজে আমি চলে গেছিলাম। এটা এটা একটা কঠিন গান ছিলেন নওশাদ আলীর, কিন্তু মোহাম্মদ রফি যেভাবে গেছে আমি ওই লাইনে ওই 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 আঙ্গিকেই গাইছি। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, চেষ্টাই করুন। মধুবন মে রাধিকা নাচে রে, মধুবন মে রাধিকা নাচে রে, গিরিধর কি মুরলিয়া বাজে রে, মধুবন মে রাধিকা নাচে রে, পগ মে ঘুম ঘর বাঁধ কে আ আ আ আ, পগ মে ঘুম ঘর বাঁধ কে ঘুংটা মুখ পর ডার কে, নয়নন মে কজর লগা কে রে, মধুবন মে রাধিকা নাচে রে, ওদে নারীর দিতনে সদর দিন দিন তানা না, নারীর দিতনে সদর দিন দিন তানা না, নারীর দিতনে সদর দিন দিন তানা, নারীর দিতনে সদর দিন দিন তানা না, ও দেতা না দি দিতা না দি 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 তুম দি 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 না দি 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 না দি দি না দি 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 তা ধন না দি দিতা নি ওরে না দি দিতা নি ওরে না দি দিতা নি দাদারে দি দাদারে দি। এটা একটা কঠিন গান গাওয়া, খুব কঠিন। আমি ন্যাপ আমার জামাই মেয়ে ওখান থেকে আয়ারল্যান্ড, ফুট আপনি ফুটবলার ছিলেন, ফুটবল নিয়ে কথা হবে। ফুটবলের বাইরেও আপনার দুটো আলাদা প্যাশন রয়েছে বা প্রেম রয়েছে বলা যায়। একটা হচ্ছে যে আরডি বর্মনের সঙ্গে আপনার একবার সাক্ষাৎ হয়েছিল, সেটা একটু বলুন দর্শকদের, আরডি বর্মনের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হয়েছিল?
দেখুন, আমি বরাবরই গান পাগল মানুষ। আমি নিজে, আমি সুরজিৎ সেনগুপ্ত, ইভেন আমার আমাদের আগে অশোক চ্যাটার্জি, সুকুমার সমাজপতি, এরা সবাই গান গাইতে, সুব্রত ভট্টাচার্য, আমি, সুরজিৎ সেনগুপ্ত, আমরা বাইরে খেলতে গেলে গান গান গাইতাম। গান তো শিখিনি, কিন্তু গানের একটা পরিবেশ ছিল। তবে আমি বোম্বেতে যেটা বলছেন, আমার, আমি 73 সালে বোম্বেতে যখন খেলতে যাই, তো আমি অ্যাকচুয়ালি একজন মানুষের অন্ধভক্ত ছিলাম। সমস্ত ময়দানও জানে, সমস্ত দর্শকও জানে যে আমি মোহাম্মদ রফির খুব পাগল ছিলাম। অ্যাকচুয়ালি আমার মামা ছিলেন একজন বিখ্যাত মিউজিক অ্যারেঞ্জার, উনি এস ডি বর্মনের টোটাল মিউজিক অ্যারেঞ্জ করতেন, বাসুদেব চক্রবর্তী, বাসু মনোহরি বলে ওনার পরিচিত, উনি চেলো বাজাতেন। তো পঞ্চম দাস সঙ্গে আমার পরিচয় হচ্ছে বাসুদার মাধ্যমে, এবং 1973 সাল থেকে ওনার মৃত্যু অবধি, প্রায় 92-93 সাল অবধি আমি পঞ্চমদার বাড়িতে যাতায়াত ছিল। ফিল্ম সেন্টারে আমি রেগুলার যেতাম, এবং মোহাম্মদ রফিকে আমি প্রচন্ড লাইক করতাম। আমি মোহাম্মদ রফিকে প্রথম দেখি সন্তোষ ট্রফিতে, আপনারা অবাক হয়ে যাবেন, মোহাম্মদ রফিকে প্রথম আমার পরিচয় করা, যদিও অজয় বিশ্বাস, তারপরে সুপ্রকাশ গড়বড়ি, কিন্তু মোহাম্মদ রফির সঙ্গে প্রথম পরিচয় আমাদের সন্তোষ ট্রফিতে। সন্তোষ ট্রফি সুভাষ ভৌমিক যখন বাংলার ক্যাপ্টেন, সেই সময় আমরা গেছিলাম এর্নাকুলামে খেলতে, সার্ভিসের সঙ্গে সার্ভিসেস ভার্সেস বাংলা খেলার দিন হঠাৎ অ্যানাউন্স হলো আজকে চিফ গেস্ট মোহাম্মদ রফি। তো উনি মাঠে এলেন, আচ্ছা, সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন, আমি সস্তাঙ্গে প্রণাম করলাম, আমাকে নিয়ে খেপাতে লাগলো সবাই। তখন হাবিব এবং নাইমদা টিমে ছিলেন, ওরা রফির সঙ্গে, মোহাম্মদ রফির সঙ্গে কথা বলে হোটেলে যাবে ঠিক করলো। আমি পরের দিন প্র্যাকটিসে বললাম আমায় নিয়ে চলুন, আমায় নিয়ে ওরা গেল না, বলো চলো প্র্যাকটিস, চলো মোহাম্মদ রফিকে যাবে, যাও প্র্যাকটিস যাও। তো আলটিমেটলি যাওয়া হলো না। সেই বছরই খিদিরপুর ক্লাবের হয়ে আমি বোম্বেতে খেলতে গেছি, আমায় অজয় বিশ্বাস নিয়ে গেলেন মোহাম্মদ রফির রেকর্ডিং এ, সমঝোতা বইয়ে বইয়ে রেকর্ডিং হচ্ছিল কল্যাণী আনন্দজির রেকর্ডিং এতে, ওই মোহাম্মদ রফিকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং ওনার সঙ্গে পরিচয়। তারপরে আমি ওনার বাড়িতে অনেকবার গেছি, আমি পঞ্চমদা স্টুডিওতে দিনের পর দিন যাতায়াত করেছি। আপনাদের একটা গল্প বলছি এই এই এইটার মাধ্যমে, এটা হয়তো শুনেছি আমি দাদাগিরিতে, সৌরভ গাঙ্গুলি বোধহয় গল্পটা বলেছেন, শুনেছি আমি, আমি তো দেখিনি, কিন্তু ঘটনাটা যে সত্যি সেটা বলছি আপনাদের। আমি আর সুরজিৎকে, সন্দীপকে খুব পছন্দ করতো পঞ্চমদা এবং সচিন দেব বর্মন। তো সচিন দেব বর্মন মারা যান 75 এন্ডে বা 76 গোড়ায়। সচিন দেব বর্মন যখন খুব অসুস্থ, মানে প্রায় কমায় চলে গেছে, আপনাদের এই ঘটনাটা বলছি এই এই চ্যানেলের মাধ্যমে সবাই শুনুন, যে সেটা হচ্ছে যে সচিন দেব বর্মন ইসবলন্ত প্রাণ ছিলেন, ইসবলনের খেলা থাকলে রেকর্ডিং বন্ধ হয়ে যেত। এবং একটা জিনিস অনেকে জানে না, পঞ্চমদা ছিল উল্টো, পঞ্চমদা কিন্তু মনে প্রাণে মনমান সমর্থক ছিলেন। আমি 20 বছর ওনার সঙ্গে যাতায়াত করেছি, বাসুদেব চক্রবর্তী, বাসুদা এবং পঞ্চমদা মনমান সমর্থক ছিলেন, এবং এস ডি বর্মন ভানুগুপ্ত মানে গিটারিস্ট ওনার আছেন ইসবলন্ত প্রাণ। তো সচিনদেব বর্মন যখন একদম প্রায় কমায় চলে গেছিলেন, দুদিন ধরে কোনো সেন্স নেই, সেই সময় 75 সালে যখন মনমান 5 গোলে হারলো, রাহুল দেব বর্মন কানে কানে গিয়ে ওর বাবাকে বলেছিল যে বাবা আজকে মনমানকে ইস্টবেঙ্গল ক্লাব 5 গোলে হারিয়েছে। এবং অদ্ভুত ভাবে ডাক্তাররা অবাক হয়ে গেছিল, ডাক্তাররা অবাক হয়ে গেছিল যে হঠাৎ করে যে লোকটা দুদিন ধরে কোনো নাড়াচাড়া করছিল না, তার আঙুলগুলো কেঁপে উঠেছিল। এটা কিন্তু ঘটনা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।